হ্যালো फ्रेंड्स অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমিনাজ মুস ব্যাংকের বই প্রায় আমাদের সকলের কাছেই রয়েছে কেউবা বাণিজ্যের জন্য ওপেন করে রেখেছেন কেউবা স্কলারশিপ পাওয়ার জন্য আবার কেউ मोदी সরকারের সেই 15 লক্ষ টাকার পাওয়ার আসাই জিরো ব্যালেন্সের বই খুলে রেখেছেন তবে গরীব ও মধ্যবিত্ত পরিবাররা ব্যাংকে টাকা রাখার থেকে নগদ বাড়িতে টাকা রাখাই বেশি পছন্দ করেন আর এই নগদ টাকা নিয়ে ইতিমধ্যে বেরিয়ে এসেছে বিশাল বড় একটি ভয়ঙ্কর নিয়ম যা জানা আপনাদের একান্ত প্রয়োজন নতুবা আপনারও করতে পারেন মহাবিপাকে তো ফ্রেন্ডস বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের কাছে অনুরোধ ও রিকোয়েস্ট ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন কারণ আপনাদের লাইক ও শেয়ারই আমাদের উৎসাহিত করে লেটেস্ট ট্রেন্ডিং আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সন্দেহ বা সংশ্লেষ দূর করার জন্য তারা ভারতবর্ষের একটি পপুলার ইংরেজি প্রতিবেদন যার নাম টাইমস অফ ইন্ডিয়া টেনেছি যেখানে বলা হচ্ছে লোকসভা ইলেকশন 2019 থাউজেন্ড ডোন্ট ক্যারি মোর দেন ফিফটি থাউজেন্ড ক্যাশ উইদাউট উইদাউট পেপার তো ফ্রেন্ডস এখানে নিয়ম জারি হয়েছে যেখানে বলা হচ্ছে যে আপনি লোকসভা ভোটের আগে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ নিয়ে ঘুরবেন না যদি পঞ্চাশ হাজার টাকা ক্যাশ নিয়ে ঘুরেন তাহলে তার বৈধ ডকুমেন্ট নিয়ে ঘুরবেন বৈধ ডকুমেন্ট হলো আপনার পরিচয় পত্র আইডেন্টি প্রুফ এবং আপনি ওই পঞ্চাশ হাজার টাকা যদি ব্যাংক থেকে তুলে থাকেন তাহলে তার একটা রিসিভ কপি অথবা যদি আপনি বিজনেস পারপাসে তুলে থাকেন তাহলে আপনার তারও একটা প্রয়োজনীয় ডকুমেন্ট এবং যদি আপনি এটিএম থেকে তুলে থাকেন তাহলে এটিএম এর রিসিভ এমন নিয়মটি জারি করার উদ্দেশ্য হলো একটাই কারণ ভোটের আগে টাকা উঠতে থাকে সাধারণ পাবলিককে দেওয়ার জন্য কারণ কিছু রাজনৈতিক দল আছে যারা অবৈধ পদ্ধতি অবলম্বন করে ভোট কিনতে চান তাই সেই সকলের দিকে লক্ষ্য রেখে ভয়াবহ নিয়ম ধরে নিন কেউ নার্সিংহোমে রয়েছে অর্থাৎ কোনো মা নার্সিংহোমে রয়েছেন তার সন্তান নগদ পঞ্চাশ হাজার টাকা ক্যাশ নিয়ে যাচ্ছে কিংবা তারও বেশি নিয়ে যাচ্ছে এম অবস্থায় পুলিশের হাতে ধরা পড়লো তাহলে কিন্তু বৈধ ডকুমেন্ট ছাড়া পুলিশ মোটেও বিশ্বাস করে

পীড়িত অবস্থায় অসুস্থ অবস্থায় শুয়ে আছে হাজারো মা হাজারো সন্তান তাই তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যদি কেউ টাকা নিয়ে যায় তাহলে অতি অবশ্যই সাথে অথবা এটিএম থেকে টাকা তুললে তার একটা মেসেজ অথবা তার রিসিভ সাথে করে নিয়ে যেন যায় এই ভিডিওটি দ্বারা আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপনাদের সচেতন করে দেওয়া যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর অতি অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে থেকে এমনই লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং